হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আসি। আম শক্ত দিয়ে টমেটো চাটনি বানাবো। রেসিপি বানার জন্য আমরা নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, জিরা পাউডার, চিনি, লঙ্কা পাউডার আর কালো জিরা। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। কালো জিরে শুকনো লঙ্কা টমেটো দিয়ে দিব। নিমক, হলুদ, আম সত্য ছোট করে কেটে নিয়েছি, এখন দিয়ে দেব। জিরা পাউডার, লঙ্কা পাউডার, চিনি, অল্প জল দিয়ে দিব। রেসিপি হয়ে গেছে আম শক্ত দিয়ে টমেটো চাটনি রেসিপি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।